একই দেশে বা একই অঞ্চলে যদি একাধিক জামাত থাকে আমরা নিশ্চয়ই কামনা করি যে একক জামাত থাকুক কিন্তু কোনো কারণে বিভক্ত হতে পারে সেক্ষেত্রে দুইটা বা তিনটা জামাত যদি হয়ে যায় তো এটা যায় হবে কিনা হয় তো এ বিষয়ে আমরা প্রথমে বলেছি যে এই জামাতটা যদি ফেরকা পর্যায় হয়ে যায় আকিদার কারণে বিভক্ত হয় তাহলে এটা তো অবশ্যই নিন্দনীয় এটা কাম কাম্য নয় কিন্তু দাওয়াতি কাজের ক্ষেত্রে এটা অবশ্যই উত্তম বা ভালো বা আমরা আশা রাখি যে এক এককভাবে কাজ করা বা এক দল হয়ে কাজ করা অবশ্যই এটা ভালো কাজ কিন্তু আল্লাপাক তো নিজেই বলছেন যে ওয়ালা ওলাউ শাহ আরব্বুকা হ্যাঁ আর মানফিল্ল হম জামিয়া আল্লাহ পাক চাইলে দুনিয়ার সকল মানুষ মমিন হতো কিন্তু হয়েছে কি হয়নি ওলা শাহর্বুক লা আল্লাহ চাইলে সকল উম্মতকে এক বানাত অলায় মুখালিফিন বিভক্ত হতো না কিন্তু বিভক্ত অলরেডি হয়ে গেছে আল্লাহ তিনি বিভক্তের ইঙ্গিতও দিয়েছে তো আমি এখানে বলবো যে কাম্য নয় কিন্তু যদি এভাবে নানা কারণে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এটা কোনো নাজাইজ কিছু না বা এটাকে ফেরকায় দল্লা মনে করা অনেক ফেরাক মনে করা এটা ঠিক নয় বিশেষ করে আমরা দেখছি ভারত উপমহাদেশে মানে ভারতে পাকিস্তানে জমিতে আহলি দেশ আদেশ আছে এবং তার বিপরীত আরও অন্যান্য সংগঠনও আছে কিন্তু আমার মনে হয় আমাদের দেশে যেভাবে এই উদ্ভট কথা বলা হচ্ছে এবং মন গড়া ব্যাখ্যা যেভাবে দেওয়া হচ্ছে এই ধরনের মন গড়া অপব্যাখ্যা আমার জানা বিশ্বের কোথাও কোনো আলেম এভাবে দেয়নি কোথাও কোনো আলেম এই আহলেদিসের মধ্যে যেগুলি একাধিক দল রয়েছে এগুলিকে ফেরকা মনে করা হিজ মনে করা ফেরকায় দল্লার অন্তর্ভুক্ত করা এটাকে ফেরাকের অন্তর্ভুক্ত করা এটা আজ পর্যন্ত কোনো আলেম করেছে বলে আমার জানা নেই তো এটাতে মনে হচ্ছে যেন আরও বেশি সংকীর্ণ মনোভাবের কারণে সব কিছু হচ্ছে তো তারা আশা রাখি মানে সঠিক যেটা এটা গ্রহণ করবেন এবং এই বিভ্রান্ত থেকে তারা দূরে আসবেন ইনশাআল্লাহ তার মানে একই এলাকায় একাধিক সংগঠন প্রয়োজনে থাকতে পারে চেষ্টা করতে হবে থাকার আর যদি কোনো কারণে পৃথক থাকতেই হয় সেক্ষেত্রে যেন না হয় দিনী কাজে বা যে কোনো ভালো কাজে যেন আমরা পরস্পর সহযোগিতা করতে পারি এই বিষয়টা যেন আমাদের নিশ্চিত থাকে আরেকটা একটা বিষয় একটু স্মরণ করে দেবো সেটা হলেই যে ভাইয়েরা মানে সমন্বয় বিষয়ে সমালোচনা করছেন ওনারা বলতে চাচ্ছেন যে সংগঠন করলে পরস্পর মানে বিদ্বেষ হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যারা যারা এই ধরনের কথা বলছে ঠিক আছে না তো তারাও তো দেখছি যে তারা তাদের অনুসারীদেরকে তাদের দিকে ফিরিয়ে আসতেছে হ্যাঁ অর্থাৎ এক একজন হ্যাঁ ব্যক্তি কিন্তু একটা দল দল হয়ে যাচ্ছে নিরপেক্ষ যে দল আছে এরা কিন্তু এক নয় হ্যাঁ দেখছি যে নিরাপে যেগুলো মাসাইক আছে এই মাসাইকদের আলাদা আলাদা সাগিদ রয়েছে আলাদা আলাদা অনুসারী রয়েছে আর এই অনুসারীগুণ তারা ওই শেখের কথা শুধু মানেন অন্য কারো কোনো কথা তারা শুনতে চান না মানতেও চান না তো দেখা যাচ্ছে যে ওনারা ফেরকায় মানে ভয় করতেছেন দলে ভয় করতেছেন অটোমেটিকলি আরও পাঁচটা দল ওদের মধ্যে হয়ে বসে রয়েছে যদিও তারা দলের নাম দেয় নেই কিন্তু অটোমেটিকলি দল হয়ে বসে রয়েছে হ্যাঁ যে এক একজন শেখ